তো বন্ধুরা, আমরা হচ্ছে আগের ভিডিওতে দেখছিলাম যে কীভাবে ভ্যানটফ সমীকরণ একটা বিক্রিয়ার তাপমাত্রার সাথে হচ্ছে তার সাম্য ধ্রুবকের পরিবর্তনকে এক্সপ্লেন করে। সো আমি যদি আবার একটু ওই পেজটা দেখাই তাহলে জিনিসটা এরকম হবে। খেয়াল করো যে এখানে এখানে আমরা দেখাচ্ছি যে কীভাবে এই কাজটা করা হয়। সো এখানে খেয়াল করো, আমরা এখানে একটা গ্রাফ আঁকছিলাম যেখানে 1/T এর বিপরীতে আমরা লন কে বসাইছিলাম এবং আমরা দেখাইছিলাম যে ডেল্টা এইচ অর্থাৎ যে বিক্রিয়া তাপ আছে সেই বিক্রিয়া তাপের চিহ্নের উপর বেস করে এই দুই ধরনের সম্পর্ক দেখা যায়। যদি ডেল্টা এইচের মানটা পজিটিভ হয় তাহলে এই গ্রাফের ঢাল হয় নেগেটিভ, এবং যদি ডেল্টা এইচটা নেগেটিভ হয় তাহলে এই গ্রাফের ঢাল হয় পজিটিভ। অর্থাৎ আমরা এখানে এটাও বলছিলাম যে তাপহারী বিক্রিয়ার জন্য তাপমাত্রার সাথে হচ্ছে সাম্যধ্রুবক একই ট্রেন্ডে চেঞ্জ হয়। অর্থাৎ তাপমাত্রা কমালে সাম্যধ্রুবক কমে, উল্টাভাবে তাপমাত্রা বাড়ালে সাম্যধ্রুবক বাড়ে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ক্রমান্বয়ে ডান দিকে সরতে থাকে। আর যদি আমরা অন্যটা বলি অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য উল্টা ট্রেন্ড, অর্থাৎ সেখানে তাপমাত্রা বাড়লে সাম্যধ্রুবকের মান কমে যায়। অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে হচ্ছে সাম্যাবস্থা বাম দিকে শিফট করে। তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে দুইটা ভিন্ন তাপমাত্রায় সাম্যধ্রুবক দুইটার মধ্যে তুলনা করব। সো মনে করো একটা বিক্রিয়া যে ডেল্টা এইচের মানটা হচ্ছে এটা ডেল্টা এইচ নট, সো এটা হচ্ছে তার ডেল্টা এইচ বা বিক্রিয়া এনথালপি। মনে করো যে আমি একটা তাপমাত্রা নিলাম T1 আর একটা তাপমাত্রা নিলাম হচ্ছে T2। T1 তাপমাত্রাতে তার সাম্যধ্রুবকের মান ধরো K1 এবং T2 তাপমাত্রাতে তার সাম্যধ্রুবকের মান ধরো K2। তাহলে এই দুটো ভ্যালু যদি আমি ভ্যানটফ সমীকরণে বসায় দেই তাহলে আমরা কী পাই? আমরা পাই হচ্ছে এরকম, যদি আমি প্রথম ভ্যালুটা বসাই ভ্যানটফ সমীকরণে তাহলে আমরা পাই হচ্ছে লগারিদম অফ K1 সমান সমান নেগেটিভ ডেল এইচ ওভার আর T1 প্লাস সি। খেয়াল করো এখানে একমাত্র তাপমাত্রার সাথে সাথে সাম্যধ্রুবক চেঞ্জ হয়, সো বাকিগুলো কনস্ট্যান্ট, আমি বাকি কোনো ভ্যালু চেঞ্জ করি নাই। সিমিলারলি যদি আমি দ্বিতীয় ভ্যালুটা বসাই অর্থাৎ আমি যদি T2 এর ভ্যালুটা বসাই তাহলে আমি এরকম একটা সমীকরণ পাই, মাই নেগেটিভ ডেল এইচ আর ডিভাইডেড বাই আর T2 প্লাস সি। এখন যদি আমি এইটাকে 1 নং এবং এটাকে 2 নং সমীকরণ চিন্তা করি তাহলে এই দুইটাকে আমি বাদ দিব, অর্থাৎ আমি 2-1 করব। সো যদি আমি 2-1 করি তাহলে খেয়াল করো আমি কী পাবো, আমি পাবো হচ্ছে লগারিদম অফ K2 মাইনাস লগারিদম অফ K1 সমান সমান, এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এই দুইটা সমীকরণ থেকে সি যে আরবিটারি কনস্ট্যান্টটা ছিল সেটা আসলে থাকে না। সো এটা যদি না থাকে তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? আমরা পেতে পারি যে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা, যেহেতু আমি আগে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি তার মানে খেয়াল করো এই মাইনাস চিহ্নটা থাকবে, কিন্তু যেহেতু এটার আগে একটা মাইনাস আছে তার মানে দুইটা মাইনাস মিলে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ আমি এই ভ্যালুটাকে আগে লিখবো, এই ভ্যালুটাকে পরে লিখবো। সো আমি লিখবো হচ্ছে ডেল এইচ আর ডিভাইডেড বাই আর T1 মাইনাস ডেল এইচ আর T2। সো এখন যদি আমি এটাকে একটু একটু সাজাই তাহলে এরকম দাঁড়াই, খেয়াল করো লগ এম মাইনাস লগ এন, এটা হচ্ছে এরকম একটা পর্যায়ে পড়ছে। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে লগ এম বাই এন অর্থাৎ লগ K2 ডিভাইডেড বাই লগ K1, এবং এখান থেকে হচ্ছে ডেল এইচ ওভার আর কমন যায়। সো ডেল এইচ ওভার আর যদি কমন যায় তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাই, সো এখানে হচ্ছে 1/T1 মাইনাস 1/T2। সো এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা যদি দেওয়া থাকে তাহলে সেই দুইটা ভিন্ন তাপমাত্রার সাম্যধ্রুবকের মধ্যে সম্পর্ক। সো তোমরা লক্ষ্য করতেছো কি যে এই সমীকরণটা আসলে দেখতে অনেকটা আরহেনিয়াসের সমীকরণের মতো, যেখানে ডেল্টা এইচের জায়গা ছিল সক্রিয়ণ শক্তি এবং কে এই বড় হাতের কে অর্থাৎ সাম্যধ্রুবকের জায়গা ছিল হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখানে আসলে সিমিলার একটা সম্পর্কই দেখা যায়। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিসকে আমরা কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রকৃতিতে যেই বিভিন্ন রাশিগুলো আছে এই রাশিগুলো আসলে একটা কমন ট্রেন্ড ফলো করে। আমাদেরকে শুধুমাত্র সেই কমন ট্রেন্ডটা খুঁজে পাইতে হয় এবং খুঁজে পাওয়ার জন্য আমাদের বিভিন্ন রকমের টেস্ট করতে হয় বা বিভিন্ন বুদ্ধি খাটাতে হয় আর কি। সো আসলে আমাদের দুনিয়াটা খুব সিম্পল, তোমাকে খুব সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে যাতে করে তুমি একটা প্রবলেম সলভ করতে পারো। সো এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে সাম্যধ্রুবকের যেই তিনটা বৈশিষ্ট্য পড়লাম সেখান থেকে নিয়ে আমরা একটা একটা করে প্রবলেম প্রথমে সলভ করবো, তারপর আমরা একটা কম্বাইন্ড প্রবলেম সলভ করবো। সো চলো আমরা হচ্ছে সেই প্রবলেমগুলো দেখে আসি।